Assalamu alaikum viewers, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। টুডেস টপিক অফ ডিসকাশন ইজ পোরস্ট্রোক ডিজেল ইঞ্জিন। আমরা আজকে জানবো পোরস্ট্রোক ডিজেল ইঞ্জিন কীভাবে কাজ করে বা কোন সময় কী স্ট্রোক সংঘটিত হয় সেটা সম্বন্ধে বিস্তারিত জানবো। আমাদের পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন প্রায় সেম, জাস্ট কিছুটা জায়গায় তফাৎ রয়েছে, যেটা হলো আপনার এখানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে পেট্রোল ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সচার প্রবেশ করতো, কিন্তু ডিজেল ইঞ্জিনে শুধু এয়ার প্রবেশ করবে এবং এখানে স্পার্ক প্লাগের পরিবর্তে ইনজেক্টর ব্যবহার করা হয়েছে। ফার্স্ট হচ্ছে কি, আপনার সাকশন স্ট্রোক বা সব জিনিসেরই সেমভাবে কার্যপ্রণালী থাকবে। এখানে আপনার ক্যামশ্যাফটের মাধ্যমে আপনার এই ভালভটাকে ওঠানামা করবে ক্যামশ্যাফটের ক্যাম লুপ দ্বারা। যখন আপনার সাকশন স্ট্রোক হবে, সাকশন স্ট্রোকের মানে যে বায়ু শূন্যতা হবে, বায়ু শূন্যতার ফলে এদিকে জাস্ট এয়ারটা প্রবেশ করবে। আর আপনার যখন সাকশন স্ট্রোক শেষ হবে, তখন পিস্টনটা উপর দিকে উঠতে শুরু করবে এবং এখানে কম্প্রেশন স্ট্রোক শুরু হবে। মানে পিস্টন যখন সাকশন স্ট্রোক শেষ হবে, তখন তো পিস্টন বিডিসিতে থাকবে এবং বিডিসি থেকে পিস্টন যখন কম্প্রেশন স্ট্রোক শুরু হবে, টিডিসির দিকে উঠতে থাকবে, তাহলে কম্প্রেশন স্ট্রোক শুরু হলো। এবং যেখানে যে এয়ারগুলো রয়েছে, সেই এয়ারগুলোকেই শুধু কম্প্রেসড করবে। পেট্রোল ইঞ্জিনে এয়ার ফুয়েলকে কম্প্রেসড করে, শুধু ডিজেল ইঞ্জিনে শুধু আপনার এয়ারকে কম্প্রেসড করবে। দেন হচ্ছে কি, আপনার যখন কম্প্রেশন স্ট্রোক শেষ হবে, এই মুহূর্তেই আপনার ইনজেক্টর আপনার হাই প্রেশারে ইনজেক্ট করে দিবে। মানে হচ্ছে কি, আপনার কম্প্রেশন স্ট্রোকেই আপনার মানে যে এয়ার রয়েছে, সেই এয়ারের মাধ্যমে হাই প্রেশার ডিজেল ফুয়েল আপনার ইনজেক্ট করে দিবে। হবে যখন কম্প্রেশন স্ট্রোক শেষ, তখন আপনার হবেটা কি, আপনার যখন এখানে এয়ার রয়েছে, এয়ারের মধ্যে আপনার ডিজেলগুলো ইনজেক্ট করার ফলে বা ডিজেলগুলো ছিটিয়ে দেওয়ার ফলে আপনার যেখানে ডিজেল ফুয়েলের যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলোর সাথে বাতাসের ঘর্ষণের ফলে ওখানে যে ডিজেলের যে কণা রয়েছে, এগুলো উত্তপ্ত হয়ে একটা বিগ ব্লাস্ট হয় এবং ব্লাস্টের মাধ্যমে পাওয়ার স্ট্রোকটা ঘটে। মানে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আবার একটু বলি, সেটা হচ্ছে গিয়ে আপনার যে এখানে কম্প্রেসড এয়ার রয়েছে, সেই এয়ারের মধ্যে আপনার ফুয়েলটা কম্প্রেসড করবে, ফুয়েলটা ইনজেক্ট করবে, সেটা হচ্ছে কি ডিজেল ফুয়েল। তো ইনজেক্ট করার ফলে আপনার যেখানে এয়ার রয়েছে, সেই এয়ারগুলো আপনার ডিজেলের যে কণা রয়েছে, সেই কণাগুলোর সাথে ঘর্ষণ করে, একটা একটাকে অতিক্রম করে, একটা একটা দিয়ে ঘর্ষণ করে। ঘর্ষণ করার ফলে যে ডিজেল ফুল রয়েছে, সেগুলো একটু উত্তপ্ত হয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে একটা বিগ ব্লাস্ট হয়। বিগ ব্লাস্টের ফলে পাওয়ার স্ট্রোকটা আপনার সম্পন্ন হয়, অর্থাৎ কম্প্রেশন স্ট্রোক শেষ হয়েছে, বিগ ব্লাস্ট হয়েছে এবং পিস্টনটা নিচের দিকে নেমে এসেছে, পাওয়ার স্ট্রোক সম্পন্ন হয়েছে। এবং ইঞ্জিন পাওয়ার পরে আপনার যে পিস্টন আবার ঠিক সেমভাবে বিডিসি থেকে টিডিসির দিকে উঠবে এবং এখানে যে পোড়া গ্যাসগুলো রয়েছে, সেই পোড়া গ্যাসগুলোই আপনার এখানে এই একজস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে আসবে। আর এখানে আপনার যে একজস্ট ম্যানিফোল্ড, একজস্ট ভালভ, এগুলো সব সম্বন্ধে আমি এর পূর্ববর্তী ভিডিও পোরস্ট্রোক পেট্রোল ইঞ্জিনেই আমি বলে দিয়েছি, তাই ভিডিওটি আর বড় না করেই, মানে সুবিধার্থে ভিডিও না করার সুবিধার্থে আমি জিনিসগুলোর বিস্তারিত সম্বন্ধে আলোচনা করি। আশা করছি আপনি পূর্ববর্তী ভিডিও দেখে বিস্তারিত সম্বন্ধে জানবেন। ধন্যবাদ।